এই দুধ আল্লাহ পাকের অনেক অনেক বড় একটা নিয়ামত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, কেউ গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কিন্তু যতগুলো আল্লাহ পাক নিয়ামত দান করেছেন এর মধ্যে দুধ হলো অন্যতম একটা নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুধকে অনেক পছন্দ করতেন। এই দুধ হলো জান্নাতি খাবার, সুবহানাল্লাহ। এই দুধ পান করলে দেহের মধ্যে অনেক শক্তি হয়, অনেক পুষ্টি হয়। এই দুধের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা চারটা নহর দিবেন আমাদেরকে, চারটা নহরের মধ্যে একটা হলো দুধের নহর হবে, বিশাল একটা দুধের সমুদ্র দিয়ে দেবে। আজকে আমরা 100 টাকা কেজি 80 টাকা কেজি দুধ খেতে খুব কষ্ট হয়, আল্লাহ বলেন হে বান্দা বান্দি তোমরা ইবাদত বন্দিগি করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিশাল একটা দুধের নহরে দিয়ে দেব। সূরা মুহাম্মদ 26 নম্বর পড়া, 7 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 15 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ সম্পর্কে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন। রব্বুল আলামিন জান্নাতীদেরকে অর্থাৎ মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন তার নিম্নরূপ, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল পানির নহর দিয়ে দিবেন। وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ নির্মল দুধের নহর যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় স্বাদ যুক্ত একটা বিশাল দুধের নহর দান করবে। ওয়ানহারু মিন খামরিল লাযাতিল শারিবিন পানকারীদের জন্য সুস্বাদু একটা বিশাল শরাবের নহর দিবে। দুনিয়ার মতো পোষাকান্দা শরাব নয়, দুর্গন্ধযুক্ত শরাব নয়, যে শরাব পান করলে দুনিয়াতে মাতাল হয়, পাগল হয়, মাকে চিনে না, বাবাকে চিনে না, ওই রকম শরাব নয়। ওই জান্নাতের শরাবটা এমন হবে, ওই শরাব পান করলে যৌন শক্তি বৃদ্ধি পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, ওই শরাব পান করলে দিন দিন জোয়ানি যৌবনের বৃদ্ধি পাবে। এরপরে 4 নম্বর, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মধুর নহর আপনাকে দান করে দেবে, বিশাল মধুর নহর। খাও কত মধু পান করবে, পান করো, পানি কত পান করবে, পান করো। এখন তো আমরা মিনারেল ওয়াটার কিনে পান করতে পারি না, বড় কষ্ট হয়। ওই দিন পানির নহর আল্লাহ দিয়ে দিবে, দুধের নহর দিয়ে দিবে, মধুর নহর দিয়ে দিবে, যত খুশি পান করতে পারে, কোনো সমস্যা নাই। এই দুধ আল্লাহর অনেক বড় নিয়ামত। তবে এই দুধ একটা ভারী খাবার, যখন আপনি ভারী খাবার খেয়ে ভরা পেটে দুধ পান করবেন আপনার ক্ষতি হতে পারে, বিশেষ করে রাত্রিবেলা যদি আপনি খাবার ভরা পেটে খাওয়ার পরে আপনি এই দুধ পান করেন তাহলে আপনার রোগ সুখ হতে পারে, যেমন হজমের সমস্যা হতে পারে, এবং যারা গ্যাস্ট্রিকে আক্রান্ত, আলসার বা অ্যাসিডিটিতে আক্রান্ত, যদি আপনি দুধ পান করেন ভরা পেটে তাহলে আপনার হজমের সমস্যা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা খাবার খাবে পেট একটু খালি রাখবে, অর্থাৎ পেটকে তিন ভাগ করবে, এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ খালি রাখবে। তো আপনি দুধ যেহেতু ভারী খাবার, এই জন্য ভারী খাবার খেয়ে পেট একেবারে পরিপূর্ণ করে আপনি দুধ পান করলে আপনার ক্ষতি হবে। বিশেষজ্ঞরা বলেন যদি দুধ একেবারে ভরা পেটে পান করা হয় তাহলে হজমের সমস্যা হতে পারে, এই জন্য দুধ বিকেলে 3টার দিকে 4টার দিকে ওই বিকেলটা আপনি পান করবেন, ওই সময় পেট একটু খালি থাকে, তাহলে আপনার জন্য কল্যাণকর হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন মহাগিনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কথা আমাদের জন্য কল্যাণকর, কারণ বর্তমানে বিজ্ঞান রাসূলের হাদিসগুলো রিসার্চ করতেছে, রিসার্চ করে করে দেখতেছে নবীজির প্রত্যেকটা আদেশ এবং নিষেধ আমাদের জন্য কল্যাণকর, আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ আর নিষেধ আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেছেন তোমরা শুকরের গোস্ত খেও না, শুকরের গোস্তের মধ্যে বিষ রয়েছে, এক প্রকারের বিষ, শুকরের গোস্ত খেলে দেহের মধ্যে স্পট পড়ে যায়। এই জন্য দেখবেন যারা বেশি বেশি শুকুরের গোস্ত খায় এদের দেহের মধ্যে বেশি বেশি স্পট পড়ে যায়, শুকুরের আসরণ এদের ভিতরে চলে আসে, মায়া মহাব্বত থাকে না। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ তাআলা যেই জিনিসটা আমাদেরকে আদেশ করেছেন তোমরা করো এর মধ্যে কল্যাণ, আর যেটা আল্লাহ নিষেধ করেছে ওটার মধ্যে অকল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস আপনি রিসার্চ করে দেখেন, রাসূল যেটাকে বলেছে তোমরা করো এর মধ্যে কল্যাণ আছে, আর রাসূল যেটাকে নিষেধ করেছে ঠিক এটার মধ্যে অকল্যাণ আছে। এই জন্য দেখবেন টাকায় শান্তি দিতে পারে না, ক্ষমতায় দিতে পারে না, সুখ দিতে পারে না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো যদি
আল্লাহ হুকুমগুলো যদি আপনি মানতে পারেন তাহলে দেখবেন আপনার ব্যক্তি পরিবারের জীবনে আল্লাহ তাআলা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। দেখেছেন আপনি বেশি খেলে কিন্তু মানুষ মারা যায়, কম খেলে মানুষ মারা যায় না। নবীজি বলেছে তোমরা পেটকে তিন ভাগ করো, এক ভাগ খাবার খাও, এক ভাগ পানি, আর এক ভাগ খালি রাখো। কত সুন্দর সিস্টেম। বর্তমান ডাক্তাররা বলে এই রকম যদি কেউ খাবার খায় তার পেট কোনোদিন বড় হবে না। নবীজি বলেছে দুই পা উঠিয়ে তোমরা খাবার খাও, যদি দুই পা উঠিয়ে খাবার খাওয়ার অভ্যাস করে ওই ব্যক্তির পেট কোনোদিন বড় হবে না, স্লিম থাকবে, সুবহানাল্লাহ, রোগ শোক হবে না, অতিরিক্ত খাবার থেকে রোগ শোক হয়। এই জন্য বিশ্বনবী দুধ বড় পছন্দ করতেন, নবীজি দুধ পান করতেন, দুধের মধ্যে বড় কল্যাণ রয়েছে। দুধ পান করার পর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা মিনহু, নবীজি দোয়া করতেন, সুবহানাল্লাহ, দুধ পানের জন্য। এই জন্য দুধ আপনি পান করবেন, একেবারে ভরা পেটে পান করবেন না, একেবারে ভরা পেটে পান করলে আপনার রোগ শোক হবে। বিশেষ করে দুধ আমরা রাতের বেলা বেশি পান করি, তো রাতের বেলা তো বাড়ি খাবার খেয়ে সাথে সাথে পান করবেন না, বাড়ি খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরে পান করবেন, দুই তিন ঘন্টা পরে, তাহলে আপনার জন্য ভালো হবে। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রযাকনাকুম, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। হালাল রিজিক, হালাল রিজিকের মধ্যে কল্যাণ আছে।